2022 সালে এসেও কিন্তু আমরা 2014 সালে রিলিজ হওয়া আইফোন 6 নেওয়ার কথা একবার হলো চিন্তা করি, কিন্তু 2022 সালে এসে এক বছর পুরনো একটা অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার কথা কিন্তু আমরা হাজারবার ভাবি। 2016 সালে রিলিজ হওয়া স্যামসাং গ্যালাক্সি S7 এজ এখন যদি আপনাকে কেউ গিফট করে বা আপনি যদি নিজে কিনতে চান তো ওই ক্ষেত্রে কেমন হবে? 2016 সালে S7 এজ ফোনটা একদম চারিদিকে পুরো সারা ফালাই দিয়েছিল, তার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে এটার ডিজাইন। এখন বর্তমানে 2022 সালে এসেও এটার ডিজাইন দেখলে পছন্দ করবে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আপনারা জানতে পারবেন স্যামসাং গ্যালাক্সি S7 এজের ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, ফিচার, আর এখন যদি আপনারা নেন এটাতে আপনারা কী কী আশা করতে পারেন। তো প্রথমেই আসি এটা সবচেয়ে জোস জিনিস নিয়ে, আর সেটা হচ্ছে এটার ডিজাইন। বর্তমানে যে আইফোন 13 প্রো ম্যাক্স আছে, আইফোন 13 প্রো ম্যাক্স বলেন, আইফোন 12 প্রো ম্যাক্স বলেন, ওইগুলার সাথে এটা খুব ভালোভাবে টক করে দেবে। আপনি যদি এটা হাতে নেন, হাতে নিলে সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এটা সুপার ডুপার প্রিমিয়াম একটা ডিভাইস, এখন না হলেও আগে ছিল। সামনে পিছনে গ্লাস নিয়েও এই ফোনটার ওজন মাত্র 157 গ্রাম। যদিও এটা ধরলে একটু বেশি ওজন মনে হয়, কারণ এটা কেন মনে হয় এটা আমি জানি না, কিন্তু তারপরও এই ফোনটা ধরতে যথেষ্ট প্রিমিয়াম। পিছনে আছে গ্লাস, সামনে তো গ্লাস আছেই, পাওয়ার বাটনটা একদম পুরো পারফেক্ট জায়গায় আছে, আর বাম সাইডে ভলিউম বাটন আছে, ওইগুলো একটু ওপরে, কিন্তু ভলিউম বাটন কোনো প্যারা নাই। আর নিচে আছে টাইপ সি না মাইক্রো ইউএসবি, ওই সময় মাইক্রো ইউএসবি চলতো, আর একটা সিঙ্গেল স্পিকার, সাথে হেডফোন জ্যাক। ফোনটা কিন্তু এমনিতে অনেক পাতলা, কিন্তু তারপরে এটার মধ্যে হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। হেডফোন জ্যাকটা খুবই দরকারি একটা জিনিস, তো কোম্পানির উচিত ধান্দাবাজি না করে হেডফোন জ্যাকটা দিয়া দেওয়া সবগুলা ফোনের মধ্যে। তো এখন আসি এটা ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে এটার মধ্যে আছে 5.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। এটাতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা দেওয়া আছে, যদিও এটার মধ্যে অ্যান্ড্রয়েড 7 আছে, কিন্তু তারপর অলওয়েজ অন ডিসপ্লে আছে, যেটা এখনকার লেটেস্ট আইফোন 13 প্রো ম্যাক্সের মধ্যেও নাই। এটার ডিসপ্লে এখন পর্যন্ত আমি যতগুলো ফোন ইউজ করছি তার মধ্যে সবচেয়ে বেস্ট ডিসপ্লেগুলোর মধ্যে একটা ডিসপ্লে এটা। আর স্যামসাংয়ের ডিসপ্লে অলওয়েজ জোস, তার মধ্যে এটাতে আছে কার্ভ, যেটা দেখতে অনেক জোস লাগে, ইউজ করতে অনেক ভালো লাগে। এমনিতে যে কোনো একটা সাধারণ মানুষকে যদি আপনি ফোনটা দেন, ও প্রথমেই বলবে যে এটা ডিজাইনটা জোস, তারপরে হচ্ছে এটা ডিসপ্লে। তো এটার পিছন দিক দিয়েও কার্ভ, সামনের দিক দিয়েও কার্ভ। যখন আপনি এটা হাতে নিবেন, হাতে নিলে তখন আপনার কাছে ধরার ফিল একটু অন্যরকম লাগবে। এটা কমফোর্টের দিক থেকে 10-এ-10, আপনি ধরলেই বুঝতে পারবেন। এখন আসে এটার পারফরমেন্সে, কিন্তু এটা পারফরমেন্সের দিক দিয়ে মাইর খেয়ে যায়। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 820, আর আমার হাতে যেটা আছে সেটা কিন্তু এক্সিনোস ভার্সন না, এটা স্ন্যাপড্রাগন ভার্সনই। কিন্তু তারপরও স্যামসাংয়ের কিন্তু নাম অনেক খারাপ ছিল ল্যাক করার জন্য, আর এটা কিন্তু ওই যুগেরই ফোন, মানে ওয়ান UI বের হওয়ার আগের ফোন এটা। তার মানে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই বাজে, খুব বাজে মানে খুবই বাজে। আপনি যদি এমনিতে নর্মালি ইউজ করতেছেন তো খুবই ভালোভাবে চলবে, কিন্তু আপনি ওয়াইফাই বা ডাটা অন করলে মানে মনে হয় যে সব কিছু লড়া চেড়া যেতেছে, এরকম একটা অবস্থা। যে কোনো জায়গায় টাচ করবেন, টাচ করলে দেখবেন যে 1 মিনিট পর কাজ করছে। মানে এটার জন্য কিন্তু স্যামসাং এককালে ফেমাস ছিল, যেই দুর্নামটা ওয়ান UI দিয়ে ঢাকা দিছে, কিন্তু তারপরও এটা ওয়ান UI এর আগের ফোন, তার মানে পারফরমেন্সের দিক দিয়ে এটা এখন নেওয়া কোনোভাবেই উচিত না। তো এটার পারফরমেন্সের নমুনা আমি এক কথায় দেই, আপনি যদি প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড দেন, ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে ওইটাতে আপনি সার্চ করতে গেলে ওইখানে কয়েক সেকেন্ড লাগাবে কিবোর্ড আসতে, তারপর সার্চ করলেন, সার্চ করার পর ইনস্টল দিলে ইনস্টল শুরু হওয়াতে কয়েক সেকেন্ড লাগাবে, ইনস্টল হইতে 1 ঘন্টা লাগাবে, এমন একটা অবস্থা। মানে পারফরমেন্সে খুবই বাজে অবস্থা এটার। সিকিউরিটি হিসেবে এটার মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যদিও আমারটার মধ্যে কাজ করে না, আমারটা একটু সফটওয়্যারে কী যেন সমস্যা, আমার ফিঙ্গারপ্রিন্ট ব্লকই করে দিছে, মানে এটাতে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে না। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমার মনে হয় যে বর্তমান যে স্মার্টফোনগুলো আছে ওগুলো থেকে একটু স্লো, কিন্তু অ্যাভারেজ মোটামুটি ভালো কাজ করবে। এখন বলি এটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ক্যামেরা নিয়ে। এটার মধ্যে আছে সিঙ্গেল 12 মেগাপিক্সেল ক্যামেরা, আর সামনে আছে 5 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা, আর এটার মধ্যে কোনো পোর্ট্রেট ফিচার নাই। এমনিতে এটার ছবি কোয়ালিটি দেখে আমি মোটামুটি অবাকই হয়েছি, 2016 সালে রিলিজ হওয়া ফোন হওয়া সত্ত্বেও এটার ফটো কোয়ালিটি কিন্তু মানে এভারেজ, চলার মতো। আমি তো ভাবছিলাম যে খুবই বাজে হবে, কিন্তু না, এটার ফটো কোয়ালিটি মোটামুটি ভালো। আপনারা এটার তোলা কিছু ছবি দেখলেই বুঝতে পারবেন, হয়তোবা ছবিগুলো দেখে একটু গোলা গোলা মনে হয়, কিন্তু এটার যে HDRটা আছে, HDRটা মোটামুটি ভালো কাজ করে, আর ফটোগুলো একটু স্যাচুরেটেড থাকে, কালারগুলো একটু বেশি বুস্ট করে দেয়, কিন্তু এমনিতে ফটোগুলো অ্যাভারেজ। 2016 সালের যদি চিন্তা করি তাহলে আমি একটু অবাকই হয়েছি। ভিডিও সেকশনে এটার মধ্যে 4K সাপোর্ট করে,
4K 30 FPS, কিন্তু এটাতে 4K সাপোর্ট করলে কি হবে, ভিডিও কোয়ালিটি তো একই। এমনিতে নরমালি যে 20000 টাকার আশেপাশে যে ফোনগুলো আছে বা 20000 টাকার কমের ফোনগুলো আছে ওইগুলা থেকে এটার ভিডিও কোয়ালিটি ভালো। এটা যে ভিডিও কোয়ালিটিতে মানে এতটুকু পারফরম্যান্স দিছে সেটা দেখে আমি একটু অবাকই হয়েছি, কারণ এটা সফটওয়্যার সাইড খুবই খারাপ। এটার ফটো কোয়ালিটি আসলে আমি যেটুকু ভাবছিলাম তার থেকে এটা একটু বেশি বেটার করছে। এটার ফটো কোয়ালিটিতে যে লো বাজেট যে ফোনগুলো আছে ওইগুলোকে এটা ইজিলি টপ করে দিবে, মানে লো বাজেটের ফোনগুলো থেকে এটা ভালো ফটো তোলে, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক জোর ছবি তোলে, রাতের বেলা এটা মোটামুটি বেশ ভালো ছবি তোলে। আরেকটা সেকশন ব্যাটারি সেকশনে এটা খুব একটা সুবিধার না, আগের দিনে যেরকম ছিল আর কি। এটার ব্যাটারি পারফরমেন্স অতটা ভালো না, আপনার দিনে 3 বারের মতো চার্জ করাই লাগবে যদি আপনি ইউজ করেন। এখন কথা হচ্ছে এই ফোনটা কি আপনি নেবেন কি নেবেন না, এটা তো আপনি এখন নতুন পাবেন না, যদিও পান সেটা রিফারবিশ থাকবে বা পুরনো ফোন থাকবে, আর যদি নতুন পানও তারপরেও কি আপনি নেবেন না, তার একটা মাত্র কারণ সেটা হচ্ছে এটার পারফরমেন্স, যে ল্যাগ দেয় ভাই রে ভাই। ওয়াইফাইটা অন করলে এটার মাথাটা ঘুরা যায়, এটা একটু স্টেবল হইতে আরও 2-3 সেকেন্ড টাইম লাগে, এরকম একটা অবস্থা। এমনিতে ডিজাইন ডিসপ্লে, এটার যে বর্তমান যে ডিজাইন আছে ডিসপ্লের ওইটা আমার কাছে আইফোন থেকে ভালো লাগে, যদিও দুই সাইডে বেজেল বড় বড় বেজেল কিন্তু সাইড দিয়ে তো বেজেল নাই, সাইড দিয়ে কার্ভ। ডিজাইন ডিসপ্লে ক্যামেরা এই সবগুলো সেকশন এটার চলে যাওয়ার মতো, ডিজাইনে তো 10-এ 10 কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে 10-এ 2। তো এই ছিল আজকের এই ভিডিও, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, যদিও এটা অনেকের ভালোবাসার ফোন আবেগের ফোন, আপনি যদি ফোনটা ইউজ করে থাকেন আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।